নমস্কার, আমি জয়, আর জয় অ্যাট দ্য রেট নেচার চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন একটা পাত্রের মধ্যে জ্যাম রয়েছে, আর সেই জ্যামটা ব্রেডের মধ্যে দিচ্ছি। এই জ্যামটা আমি কোথা থেকে পেলাম, কী করলাম, নিশ্চয়ই আপনারা এতক্ষণে ভেবে নিয়েছেন যে এই জ্যামটা হচ্ছে আমার চেরি গাছ থেকে পাওয়া, চেরি দিয়ে তৈরি করা জ্যাম। এটা কোনো বাজার থেকে কেনা জ্যাম নয়। এই যে সামনে চেরি গাছ রয়েছে, এই চেরি গাছ থেকে যে চেরিগুলো পেয়েছিলাম তার 40% পাখিতে নষ্ট করেছে, 10% বিভিন্ন জনে টেস্ট করে দেখেছে, আর বাকি 50% দিয়ে এই জ্যামটা বানিয়েছি। কি করে বানালাম এই জ্যামটা? একদম নেচার ফ্রেশ জ্যাম, নেচার থেকে নেয়া, কেমিক্যাল ফ্রি এবং কোনো রকম রং ছাড়া এই জ্যাম কি করে তৈরি করে ফেললাম সেই নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পুরনো বন্ধুরা অবশ্যই প্লিজ একটা করে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তাহলে শুরু করা যাক। এই যে চেরিগুলো দেখতে পাওয়া যা গেল, এগুলোকে কেটে ফেলতে হবে। এগুলোর ভেতরে একটা চেরির ভেতরে তিনটে ছোটো ছোটো বীজ থাকে, বীজ সমেত এগুলোকে বানানো যায় না, জ্যাম তৈরি করা যায় না। আর চেরি থেকে বীজ বার করার জন্য আলাদা একটা মেশিন আছে, কিন্তু সেই মেশিন আমার কাছে নেই, তাই ছুরি দিয়েই চেরি থেকে এই ফল থেকে শ্বাসগুলোকে বার করতে হলো, অর্থাৎ বাল্বগুলোকে আলাদা করতে হলো। বাল্বগুলোকে আলাদা করে প্রথমে একটা পাত্রে জড়ো করতে হবে। একটা কথা বলে রাখি যে চেরির মধ্যে, অর্থাৎ পাকা চেরির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় অংশ থাকে, অর্থাৎ বীজ ছাড়ানোর সময় প্রচুর পরিমাণে জলীয় অংশ বেরিয়ে যায়। এই জলীয় অংশগুলো ফেলবেন না, এগুলোকেও ওই চেরির পাল্পের সঙ্গে পাত্রের মধ্যে রেখে দিতে হবে। এর ফলে যখন জ্যাম তৈরি করা হবে, তৈরি করার পরেও একটা সুন্দর ফ্লেভার আসবে, অর্থাৎ এই ফ্লেভারটার জন্য চেরির কোনো অংশ ফেলা যাবে না, অর্থাৎ বীজ বাদ দিয়ে বাকি সব অংশটাকে চেরি বানিয়ে ফেলতে হবে। আচ্ছা, এই যে চেরি বীজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চেরি থেকে বার করা বীজ। এগুলো থেকে মধ্যে অনেকটা শ্বাস নষ্ট হয়েছে আমার, যেহেতু ঠিকভাবে পাল্পটা ছাড়ানো হয়নি, কিন্তু আপনারা যখন করবেন সঠিকভাবে পাল্পটাকে ছাড়িয়ে নেবেন। এরপর এই চেরির পাল্পগুলোকে নিয়ে নিলাম মিক্সির মধ্যে। মিক্সি ছাড়াও এগুলোকে অন্যভাবেও ম্যাশ করে নেওয়া যায়, কিন্তু তাতে ঝামেলা ঝঞ্ঝাটটা একটু বেশি, তাই মিক্সির মধ্যে দিয়ে ঠিক 5 থেকে 10 সেকেন্ড একটু ঘুরিয়ে নিলে, একবার ঘুরিয়ে নিলে খুব সুন্দরভাবে এগুলো জ্যাম করার উপযোগী পাল্পে পরিণত হয়। খুব বেশি কিন্তু ঘোরাবেন না, তাতে মিহি হয়ে গেলে এটা তখন আর জ্যাম হবে না, জেলি হয়ে যাবে। তাই অল্প অল্প করে একবার দেখে নেবেন যে এই যে ফ্লেশগুলো বা শ্বাসগুলো অল্প অল্প দানা আছে কি না। এই অবস্থায় এই ম্যাশ করা চেরির পাল্পগুলোকে নিতে হবে ফ্রাইং প্যানে বা ছোটো কড়ার মধ্যে। এখানে কোনো প্রকার তেল বা কোনো প্রকার কিছু দেওয়ার দরকার নেই, কড়ার মধ্যে রেখে এই ম্যাশ করা চেরিগুলোকে একটু হিট করে নিতে হবে লো ফ্লেমে। তাতে কী হবে, তাতে এগুলো জলীয় অংশটা কমে আসবে প্রথমে, আর স্টেরিলাইজ হয়ে যাবে, অর্থাৎ এটাকে একটু স্টেরিলাইজ করে নিয়ে তারপর যতটা পরিমাণ চেরির পাল্প আপনারা নিয়েছেন ঠিক তার অর্ধেক পরিমাণ, যদি 1 কাপ হয় 1/2 কাপ চিনি এর সঙ্গে অ্যাড করতে হবে। শুধু চিনি ছাড়া আর কিছু নয়, জল নয়, তেল নয়, কোনো কিছু নয়, এই চিনি দিয়ে একবার ঘুরিয়ে নিতে হবে। আবার একটু চিনি কম দেবেন, এরপরে যদি চিনির পরিমাণ আরেকটু লাগে পরবর্তীকালে আরেকটু চিনি দিয়ে দিতে হবে। তা এইরকম যখন একটা অবস্থায় আসবে সেই সময় একবার দেখে নিতে হবে এই চিনিটা আর দিতে হবে কি না। এইভাবে 10 মিনিট থেকে 15 মিনিট, অনেক সময় 20 মিনিটও হতে পারে হালকা আছে, এটাকে গরম করে নিতে হবে, বা ঠিক বেশি আঁচ হলে এটা পুড়ে যাবে, খুব হালকা আছে এটাকে গরম করে নেবেন, আর এইভাবে সারাক্ষণ নাড়তে হবে। তারপর এর মধ্যে একটু ঠান্ডা হয়ে গেলে লেবুর রস অবশ্যই দিয়ে আসতে হবে। লেবুর রস
ওখানে অ্যাড করলে আর হবে কি, একটা আর জমে যাবে না, যে এই পরিমাণ পাতিলেবুর রসের মধ্যে অ্যাড করতে হবে। এরপর এটাকে কড়াইয়ে দিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপর সেটাকে সংগ্রহ করে রাখতে হবে। এটা হচ্ছে একদম নেচার ফ্রেশ চেরি, অর্থাৎ বাজারে চেরির জ্যাম যে পাওয়া যায় সেই চেরি সেই জিনিসটা নয়, এটা হচ্ছে বাড়ির চেরি দিয়ে তৈরি করা নেচার ফ্রেশ জ্যাম। এটাকে স্টেরিলাইজ করা কাঁচের পাত্রে রাখলে এবং ফ্রিজিং টেম্পারেচারে প্রায় 6 মাস পর্যন্ত সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা যায় এবং বিভিন্ন সময় এটিকে ব্যবহার করা যায়। আর একটা কথা বলে রাখি, এই তৈরি করা চেরির জ্যামকে অবশ্যই কাঁচের কোনো পাত্রে বা কন্টেনারে মুখ বন্ধ অবস্থায় রাখতে হবে এবং পাত্রের মধ্যে কোনো জলীয় অংশ বা জল লাগা চামচ এগুলো প্রবেশ করাবেন না, তাহলে এই জ্যাম আরও অনেক দিন সঠিক থাকবে এবং ফ্রিজের মধ্যে তো খুব ভালো থাকবে, বহুদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যদিও যা পরিমাণ হয়েছে তাতে এই জ্যাম 1 মাসের বেশি বা 10-15 দিন বেশি আর তাহলে যে কটা চেরি হয়েছিল তার বেশ কিছু পাখিরা খেয়ে নিয়েছে, বেশ কিছু দিয়ে দেওয়ার পরে যেটুকু চেরি ছিল সেটুকু চেরি থেকে জ্যাম বানিয়ে ফেললাম। এটা বিভিন্ন সময়ে খাওয়া যাবে এবং ফ্রিজে রাখলে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এই যে এখানে কোনো কেমিক্যাল নেই, কোনো কালার নেই, একদম ন্যাচারাল ফ্লেভারে ন্যাচারাল চেরির ফ্লেভারের জ্যাম এবং পাউরুটিতে বা বিভিন্ন রুটির সঙ্গে বা ব্রেডের সঙ্গে খুব সুন্দর। এইভাবে বাড়িতে জ্যাম তৈরি করে ফেলুন যদি চেরি গাছ করতে পারেন। আবার এই চেরি গাছে আবার নতুন করে ফুল এসেছে, আবার নেক্সট লটে আবার যখন চেরি হবে, এগুলো হচ্ছে নেক্সট লটের ফুল দ্বিতীয়, অর্থাৎ জুন জুলাই নাগাদ এই ফুলগুলো থেকে আবার চেরি আসবে। তবে সংখ্যা হয়তো বেশি হবে না, কিন্তু হবে, তখন আবার এটাকে জেলি বানাতে পারেন। একবারে জ্যাম হয়েছে, জেলি বানাতে পারেন, যেটা ব্রেডের সঙ্গে বা রুটির সঙ্গে বা শুধু মুখে ভীষণ ভীষণ খেতে সুন্দর এবং একটা অদ্ভুত ফ্লেভার আছে, একটা অদ্ভুত ধরনের ফ্লেভার আছে। তাহলে সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে একটা অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশান বেলটাকে অন করে দেবেন, তাহলে আমার এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা অবশ্যই বরাবরের মতো ভিডিওটাকে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এই অনুরোধ রইল।